লেদা পোকার আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উত্তরবঙ্গের পাট চাষীরা। অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে এই প্রকার আক্রমণ বাড়ছে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পোকাটির স্থানীয় নাম লেদা পোকা বা ডোরা পোকা। পাটের ক্ষেতে আক্রমণ করে খেয়ে ফেলছে পাতা, এতে থেমে গেছে গাছের বৃদ্ধি, কমেছে ফলন, এমনকি শাক হিসেবেও বিক্রি হবে না বলে দাবি চাষিদের। খেতে যে লেদা পোকা, জাত পোকা এবং আসা পোকা এগুলো শেষ করছে, ফড়িং পোকা সব শেষ করছে। পাটে যে লেদা পোকা ধরছে, তারপরে যে ছোটো ছোটো আসাগুলা এগুলো মনে করো যে ধরে ধরিয়ে এখন এই যে এইরকম পাতা খেয়ে ফেলছে, এখন স্প্রে করলে আর কি ভালো হয়। কীটনাশক স্প্রে করে যদি আমার কাজে না লাগে তাহলে আমি চলবো কেন, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। নেলাও দুইটা দিছি, ট্রিটমেন্ট একবার দিছি, পোকা কিন্তু আমার খেত থেকে পালায় না। উত্তরাঞ্চলের পাট চাষীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঝুট ক্যাটারপিলার। জানালেন কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। মানে নীল থাকে পোকাটা, পরে কালো হয়ে যায়, তো আমরা ওই যে কীটনাশক কিছু ব্যবহার করি। এখন কীটনাশক ব্যবহার করার পরে দেখা যায় যে কীটনাশক দিয়ে কোনো কাজ হচ্ছে না। মনে করছে বিএসআর মাধ্যমে যে পরামর্শ নেওয়া হচ্ছে বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে সেটা তো সঠিকভাবে কাজে লাগতেছে না। প্রচণ্ড খরার কারণে এই পোকার উপদ্রব বেড়েছে, তাই কীটনাশকের সাথে জমিতে সেচ দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। একটু খরা চলছে, খরার কারণে আমরা পরামর্শ দিচ্ছি কৃষকদের মাধ্যমে যে যেখানে আপনাদের খরা আছে বা মাটিতে রসের ঘাটতি আছে সেখানে এই আপনি যদি আমরা হালকা সেচ দিতে পারি তাহলে এই পাটের রোগ বালাইটা অটোমেটিক কমে যাবে, খাবার নিতে পারবে, আমাদের গাছের তখন সতেজতা বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমাদের এই রোগ বালাইগুলোকে আমরা দূর করতে পারবো। এইভাবে আমরা মাঠে কাজ করছি। বর্তমানে মাঠে যে পাটের অবস্থা তাতে ভালো, একটু বৃষ্টি না হওয়ার কারণে এটি বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে। আমরা কৃষককে বিশেষ করে পোকামাকড় রোগ বালাই সম্পর্কে মাঠে যারা আমাদের কর্মরত আছেন তারা প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। এবছর নীলফামারি ও লালমনিরহাট জেলায় প্রায় 45,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে সোনালিয়াস পাট। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।